সরকারের অনুমতি ছাড়াই বিজেপির পার্টি অফিসে কোভিড টেস্টের অভিযোগ উঠল, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়া শহর। ঝাঁটা হাতে এই ঘটনার প্রতিবাদ করলেন কেউ কেউ, এমন ছবিও ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বাঁকুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পীযূষ চক্রবর্তীর অভিযোগ, সরকারের অনুমতি ছাড়াই বিজেপির পার্টি অফিসে করোনা টেস্ট হচ্ছিল, পরে সদর থানার পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। ঠিক 5:20-25 নাগাদ বিকেলবেলায় আমাকে ওই বিজেপি যে পার্টি অফিসটা আছে সুভাষ সরকারের হার্দিক নার্সিংহোমের পাশে, স্থানীয় লোকরা এবং ওই নার্সিংহোমটা যেখানে আছে তার উপরে যে মালিক সেও আমাকে ফোন করেছিল, এবং পাশাপাশি কাকিমা জেঠিমা যারা আছে ফোন করেছিল, বুঝে দাও বাবা এখানে করোনা টেস্ট হচ্ছে, এখানে ওপেন করোনা টেস্ট, একদম পিপিই কিট পরে আছে, তো একবার ব্যাপারটা এসে থাকে আমাদের ভয় লাগছে। আমি তখন জেনেদের আসি, এসে পরে দেখি যে হ্যাঁ সত্যি একজন পিপিই কিট পরে আছে, আর কিছু প্লাস্টিকের স্যাম্পেল রাখা আছে। তারা দেখে আমি বলে এখানে ভাই কী হচ্ছে, বলছে এখানে লালারস নেওয়া হচ্ছে। এইগুলো নিয়ে পরে দুদিন পরে বলবে যে এখানে এতজন করোনা পজিটিভ ধরা পড়েছে, বলে পরে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক সুদীপ পাল বলেন, নির্বাচন সময়তে আমরা এটা নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেছিলাম, বর্তমানে আমরা কোনো ব্যবহারই করি না। তো ওখানে যে একজন ডাক্তার বসে খবর আমাদের কাছে ছিল, ওখানে কী ধরনের টেস্ট হয় বা কী ধরনের ট্রিটমেন্ট হয় এটা আমাদের পক্ষে জানাও সম্ভব নয়, এবং তৃণমূল যে ধরনের অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং আমাদের যিনি সাংসদ রয়েছেন ওনাকে কলঙ্কিত করার জন্য এই ধরনের অপপ্রচার ওনারা চালাচ্ছেন, এটা অপপ্রচার করে ওনারা কিছু করতে পারবেন না। ওই বাড়িটি মূলত কার বা কার্যালয়টি কার? কার্যালয়টা একসময় তো ওটা ভাড়া করা হয়েছিল, কিন্তু ব্যক্তিগতভাবে কার ওটা কিন্তু আমার জানা নেই বর্তমানে, নার্সিংহোমের সাথে কোনো সম্পর্ক আছে বলে তো আমার জানা নেই। কিন্তু সাইনবোর্ড রয়েছে বিজেপির, বিজেপির সাইনবোর্ড ছিল, সেটা হয়তো তোলা হয়নি বা খুলেনি, সেই কারণে হয়তো সরানো হয়নি, ওটা আছে আছে কেউ লক্ষ্য করেনি, এটা সম্পূর্ণ ভিত্তির ওখানে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এবং বর্তমানে আমরা কোনো কার্যালয় বা কোনো অফিস আমরা ওখানে আমরা বসিও না, এবং ওখানে আমাদের কাজকর্ম পার্টির কিছু হয় না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।